তুমি মেসেজ দিতে দেরি করলে বা মেসেজ সিন করতে দেরি করলে বা ফোন ওয়েটিং এ পেলে যে মানুষটা হুট করে রেগে যায় সেই মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটা সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকে, রাত জেগে থাকে, তোমাকে নিয়ে ভাবতে থাকে, স্বপ্ন দেখে, একটু আড়াল হলেই ফোন করে কিংবা অস্থির হয়ে যায়, সেই মানুষটাকে যদি ভুল ভাবো তাহলে তুমি তার যোগ্য হতে পারো না। যে যাকে যখন চায়, যে মুহূর্তে চায়, যে সময়ে চায়, ঠিক সেই সময় মানুষটাকে না পেলে রাগ হয়, অভিমান হয়। আর তখন তুমি যদি তার অভিমান কিংবা রাগটাকে গ্রহণ করতে না পারো, উল্টে তার সাথে রাগারাগি করো, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো না। তোমার ফেসবুক আইডিতে কে কি কমেন্ট করলো, কে রিয়্যাক্ট করলো, তুমি কি রিপ্লাই দিলে, তুমি কোথায় কি রিয়্যাক্ট দিলে, কি কমেন্ট করলে, এসব কিন্তু মানুষ এমনি এমনি নজর রাখে না। কারো মনে একটু জায়গা করে